105 বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই আবাসনে তাপস রায় থাকেন, একদম ওপরের তলার ফ্ল্যাটে তাপস রায় থাকেন, নিচের তলায় তাপস রায়ের অফিস, সেখানেও আজকে দিনভর ইডি তল্লাশি। কিন্তু এখানে এই তল্লাশির একটা রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা গেল সব দলের ক্ষেত্রে একটু অন্যরকম। কোনো ভোটারকে ভরসা যোগাতে পারে, কিন্তু তাপস রায় দুর্নীতিতে যুক্ত কি না এটা নিয়ে তার বিরোধীদের কণ্ঠে অনেক দিন পরে এরাজ্যে কিন্তু অন্য সুর শোনা গেল। কেন তার বিশ্লেষণে আসবো, কিন্তু তার আগে প্রতিবেদন। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না, বহুকাল আগে বলে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। শুক্রবার তার জন্মবার্ষিকীতে পুরসভায় নিয়োগ দুর্নীতির নেপথ্যের সেই সত্যকে তুলে আনতেই ত্রিফলা অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির ম্যারাথন অভিযান চলল বড়ানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও। ইডি যে কারণে আসছে সেই কারণে এসেছে, কোন রকম কোন নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আমার জড়িত থাকার কোন সুযোগও ছিল না, আর আমি জড়িত নইও। যা ওরা জিজ্ঞাসা করে সাধারণত পেপার, আমার তো ঘরে কাগজের বোঝা নিচে এবং ওপরেও, তো সেই কাগজের বোঝাগুলো সমস্ত ওরা খুঁজল দেখল। এদিন সাত সকালে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই আবাসনে হানা দেয় ইডি। এই আবাসনের চারতলায় থাকেন বড়ানগরের বিধায়ক। ইডির আধিকারিকরা এদিন সটান সেখানেই চলে যান। ইডি সূত্রে দাবি, অয়নশীলের অফিসে তল্লাশি চালিয়ে 60টির মতো পুরসভায় নিয়োগ সংক্রান্ত অনিয়মের নথি মিলেছে। তার মধ্যে একটি হচ্ছে বড়ানগর পুরসভা। গত জুন মাসের প্রথম সপ্তাহে এই পুরসভায় গিয়ে তল্লাশিও চালায় ইডি। তৃণমূল পরিচালিত বড়ানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মল্লিককেও অতীতে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি অফিসাররা। প্রেক্ষাপটে ইডি সূত্রে দাবি, বড়ানগর পুরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রচুর নিয়োগ হয়েছিল, প্রায় সব নিয়োগই হয়েছিল সুপারিশের ভিত্তিতে, তবে সেই নিয়োগের ক্ষেত্রেও হয়েছিল মোটা টাকার লেনদেন। সেই সুপারিশই বা কোন প্রভাবশালী পাঠিয়েছিলেন আর নিয়োগের জন্য যে মোটা টাকা নেওয়া হতো সেই টাকাই বা কোথায় গেল, এখন সেটাই খুঁজে বের করতে চাইছেন ইডি অফিসাররা। ইডি সূত্রে খবর, বেশ কিছু নথিপত্র এবং বেশ কিছু বয়ানের ভিত্তিতে এদিন ইডির তরফে তল্লাশি চালানো হয় বড়ানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতে। তাহলে কি তাপস রায়ের তরফে কোন রকম সুপারিশ করা হয়েছিল, তেমনই কিন্তু সূত্র খোঁজার চেষ্টা করছেন ইডি আধিকারিকেরা। আপনার নাম কেন আসলো, কেনই বা ইডি আসলো, কি বলছেন? আমি বলতে পারবো না, রাজনৈতিক জীবনে কোন দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নয়। আমার মনে হচ্ছে এটা কোন পলিটিক্স এর সঙ্গে যুক্ত বলে, রাজনীতি করি বলে হয়তো, আমার বাড়ির থেকে না তেমন কোনো কিছু, না আমার মোবাইলটা নিয়ে গেছে আর ওই গোটা চার পাঁচটা ওই সমস্ত এই ধরনের যে কাগজ টাগজ আছে সেগুলো নিয়ে গেছে। আমাকে তেমন কিছু জিজ্ঞাসা করেনি, মানে স্পেসিফিক্যালি কোনো কিছু জিজ্ঞাসা করেনি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূলের অন্যান্য হেভিওয়েট নেতামন্ত্রীর বাড়িতে অভিযান নিয়ে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে সরব হলেও তাপস রায়ের ক্ষেত্রে সুর নরম। তাপস রায় কি এইরকম চোর চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। এখন চোরদের সঙ্গ থাকলে দেখলে কিছু তো করার নাই, চোরের সঙ্গ থাকতে গেলে চোরের বদনাম নিতে হবে, সঙ্গ দোষে কিছু হলে আলাদা কথা। তাপস রায়কে আমি যতটুকুই জানি, তাপস রায় এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম, এটুকু আমি বলতে পারি। ব্যক্তি তাপস রায়ের বিরুদ্ধে অতীতে কোনোদিন দুর্নীতির অভিযোগ শোনা যায়নি, কিন্তু দুর্ভাগ্যবশত যে রাজনৈতিক দলের সঙ্গে এবং যে প্রক্রিয়ার সঙ্গে তিনি আছেন সেখানে কিভাবে তার নাম উঠে এসেছে অয়নশীলের খাতায়, উঠেছে কি ওঠেনি সেটাও তো আমাদের জানা নেই। তবে যে কোনো মন্ত্রীর বাড়িতেই যদি এ ধরনের তদন্ত অফিসাররা কারি অফিসাররা যান, সেটা মানে দুর্ভাগ্যজনক রাজ্যের পক্ষে, এ কারণেই কারণ আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তৃণমূল মানেই যে চোর সেটা যেন বারবার প্রমাণ হচ্ছে। যে আমি কাউকে কাউকে বিশ্বাস করতাম, হ্যাঁ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এমন কিছু না বেরোয় যে সেই বিশ্বাসটাও টলে যায়, কিন্তু বিশ্বাস করতে এখন তৃণমূলকে কষ্ট হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সমাজ মাধ্যমে লিখেছেন, কয়েক দশকের রাজনৈতিক জীবনে যে লোকটার গায়ে পেনের কালির ছিটে পর্যন্ত কেউ লাগাতে পারেনি সে তাপস রায়ের বাড়িতেও ঢুকলি তোরা, এরপরেও বলবেন এদের দেখলে মানুষ খেপে যায় কেন। এরপরই হুঁশিয়ারির সুরে তিনি লিখেছেন, আজ আপনি শাসক কাল থাকবেন না, সব ইয়াদ রাখা জায়গা, মনে রাখবেন দিল্লির সাহেবরা। ব্যক্তি তন্ময় ভট্টাচার্য হিসাবে আমিও তাপস রায়কে একটু অন্য ধরনের মানুষ হিসাবেই চিনতাম এবং চিনতে আগ্রহী। আমি খুশি হব যদি তদন্ত চলুক, কিন্তু যদি তদন্ত শেষে তাপস রায় জ্যোতিপ্রিয় মল্লিক বা পার্থ চ্যাটার্জির সমকক্ষ না হন আমি খুশি হব। আমি যে চোখে পার্থ চ্যাটার্জিকে দেখি, যে চোখে জ্যোতিপ্রিয় মল্লিককে দেখি, সেই চোখে তাপস রায়কে দেখতে চাই না।
প্রায় 12 ঘন্টা ধরে তাপস রায়ের বাড়িতে ছিল ইডি। সুকান্ত মুখোপাধ্যায়, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। বিষয়টা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তাপস রায় সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে বিরোধীদের মধ্যেও কোথাও একটা দ্বিধা কাজ করছে। দেখবেন, সৌমিক ভট্টাচার্য বলছেন যে ব্যক্তি তাপস রায়ের বিরুদ্ধে কোনোদিন কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। অধীর চৌধুরী বলছেন যে তাপস চুরি করেছে বলে আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে চিনি। সজল ঘোষ বলছেন ছোটো থেকে দেখে বড় হচ্ছি এবং এখন এতদিন পরে সেই দেখাটা যেন পাল্টে না যায়। তন্ময় ভট্টাচার্য প্রায় একই কথা বলছেন। আমি বলছি বিরোধীদের কিন্তু একটু ভিন্ন চোখে দেখছেন। এই ঘটনাও বোধ হয় আমাদের এই তুতুম্যায় রাজ্য রাজনীতিতে অনেক দিন পর ঘটল। বিরোধীরা সব শাসক দলের সব নেতাকে এক চোখে দেখছেন না এবং তারা মনে করছেন যে শাসক দলের সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তাদের আশ্রয় প্রশ্রয় যদি না হতো, মানে সঙ্গদোষে অনেকে নষ্ট হয়েছে, তাপস রায় হলো বেস্ট এক্সাম্পল, নাহলে তাপস রায়ের আজকে এই দুর্গতি হতো না। আমি কেন বলছি কথাটা, যখন পুরসভা নিয়োগ দুর্নীতি হচ্ছিল কান পাততেই শোনা যাচ্ছিল যে এই দুর্নীতি, মানে নিয়োগের সাথে সাথে বিপুল পরিমাণে টাকা নেওয়া হচ্ছে এবং তৃণমূলের লোকজন পর্যন্ত বলছে দাদা আমাদের লোকজন কেউ থেকে টাকা নিচ্ছে, মানে নিজেদের লোক কেউ কেউ গুছিয়ে দিচ্ছে। দেখবেন আপনি একাধিক তৃণমূলের নেতার ছেলে মেয়ে সব পুরসভায় ঢুকে গেছে, আবার তৃণমূলের লোকরাও কিন্তু অভিযোগ করছিল যে টাকা চাইছে আমাদের কাছে। এবং আপনি রেড চার্ট দেখেছেন, যে রেড চার্ট আপনি সবসময় দেখান, তার মানে মানে টাকার বিনিময়ে পুরসভার দুর্নীতিটা হয়েছে। এবং সাধারণ যারা ছাত্রছাত্রী তারা যদি রাজনীতির সাথে যুক্ত না থাকে, তৃণমূলের সাথে যুক্ত না থাকে, টাকা দিতে না পারে, তাহলে তাদের চাকরি হবে না। কিন্তু আমার যে প্রশ্নটা, সেই সময় পুরো বিষয়ক দপ্তর যদি ইন্টারভেনশন করতো তাদের সুযোগ ছিল, কারণ পুরো বিষয়ক দপ্তর মানে মিনিস্ট্রিয়াল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, মানে সারা পশ্চিমবাংলা চেঁচা করছে আর অথচ মুখ্যমন্ত্রীর কাছে কানে যাচ্ছে না, তাহলে আপনি নেতৃত্ব দিতে পারছেন না? আপনি একজন প্রশাসনের প্রধান হিসাবে, তা আপনার কাছে তো যাওয়ার কথা এই তথ্যগুলো, আপনি তাহলে নেতৃত্ব দিতে পারছেন না? সেই সময় যদি পুরো বিষয়ক দপ্তর, মুখ্যমন্ত্রী যদি ইন্টারভেনশন করতেন তাহলে তদন্ত হলে সিবিআই ঢোকা মুশকিল হয়ে যেত। এক্স্যাক্টলি, শুধু ঢুকতে পারতো তা নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি দশকের পর দশক আমি তাপসদার সাথে স্টুডিও করেছি, তাপসদা একজন সজ্জন ব্যক্তি, সুতরাং তাপসদার মতন মানুষের যে আজকে কলঙ্ক নিতে হচ্ছে বা এই ইডির সম্মুখীন হতে হচ্ছে তার দায় যদি একজনের হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দায়, পুরো বিষয়ক দপ্তরের দায়, সঙ্গদোষের এই অবস্থা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই, দেখুন এই প্রাক প্রথমে এই তদন্তটা কিন্তু ছিল সিবিআইয়ের অধীনে, সিবিআই কিন্তু মানি টেলারিংয়ের প্রশ্নে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট কিন্তু সিবিআইকে দিয়েছিল, সিবিআই তখন তদন্ত কয়েক ছমাস করার পরে তারা দেখলো যে কিছুটা মানি টেলারিংয়ের মধ্যে আছে। মানি টেলারিংয়ের মধ্যে কিন্তু আসার সঙ্গে সঙ্গে কিন্তু ইডিকে কিন্তু তারা ঢোকালো, ইডি কিন্তু মানে কোর্টের নির্দেশে আসেনি, যেহেতু সিবিআই তদন্তের ফলো আপ হিসাবে ইডি দিয়েছে। ইডি আসার পরে যেটা ঘটলো, আমি বলছি এই তদন্ত কিন্তু আরও দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে, কারণ মানি টেলারিংয়ের প্রশ্ন যখন আসছে, সবাই তো তাপস রায় নয়, ফলে বহু রাঘব বোয়ালের মধ্যে আছে যারা পুরো বিষয়ের দপ্তরের টাকা নিয়েছিল কি নিয়েছিল নাই নিচ্ছে তার থেকেও বড় কথা, তারা বিপুল টাকা করেছে। এবার এই বিপুল টাকার হিসেব কিন্তু ইডিকে দিতে হবে এবং দিতে গিয়ে সমস্যা। এবং আমি আরেকটা জিনিস বলি, এই যেভাবে নিয়োগ হয়েছে তাতে অযোগ্যরা অনেক ঢুকেছে, শেষ পর্যন্ত নাগরিক পরিষেবাটা তো ব্যাহত হয়েছে, মানে মানুষকে পুরসভা পরিষেবা দেবে এটাই তো স্বাভাবিক, কিন্তু আপনি যখন মানে টাকার বিনিময়ে অযোগ্যদেরকে নিয়োগ করছেন তখন নাগরিকদের পরিষেবা থেকে বঞ্চিত আপনি করছেন। আমি দেবাংশুর কাছে যাবো, আমি শুধু দেবাংশুর একটা অংশ, সেটা হচ্ছে এই এতজন, এত গ্রেফতার, এত রেড, তুমি তো সাধারণভাবে জেনারেলাইজ প্রতিবাদ করো, কিন্তু তাপস রায়ের নাম নিয়ে তুমি লিখছো যে কয়েক দশকের রাজনৈতিক জীবনে যে লোকটার গায়ে একটা পেনের কালির ছিটে অবধি কেউ লাগাতে পারেনি সেই তাপস রায়ের বাড়িতেও ঢুকলি তো রাছি ইছি ইত্যাদি। তার মানে এরকম অনেকের বাড়িতে রেড হয়েছে যেখানে পেনের ছিটে টিটে কালিটালি পাওয়া গেছে। আমি সুমন দা, মানেটা তাই হয়, নয়তো তো তুমি সবার নামে লিখো। আমি যেমন ওই শুরুর ব্যাপারটা লিখেছিলাম আমি এটাও লেখাই রয়েছে আমার, আমি জানি আপনি প্রশ্নটা আমায় করবেন। আমি তার আগে আমার একটা বিশ্বনাথদার উত্তর দিয়ে আমি আপনার এটাই আসছি। বিশ্বনাথদা, আমি কোনো উত্তর দেবো না অ্যাকচুয়ালি, বিশ্বনাথদা যে গোটা বিশ্লেষণটা করলেন দুটো শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে এই কলঙ্ক নিতে হচ্ছে, আর একটা শব্দ হচ্ছে আজকে তাপস্যারই দুর্গতি। এটা কিন্তু বিশ্বনাথদার বিশ্লেষণের কোনো প্রবলেম নয়। আমি বলছি সুমন, এই যে শব্দগুলো, ধরুন আজ থেকে কয়েক মাস পর বা কয়েক বছর পর জানা যাবে তাপস্যায় নির্দোষ ছিলেন, কিন্তু আজকে যে ধরুন যে কদিন এই তদন্তটা চলবে সেই কদিনের জন্য এই যে দুটো বা তিনটে শব্দ তার গায়ে ট্যাগ লেগে যাচ্ছে, এই জন্যই আমরা বলি প্রসেস ইজ দ্য পানিশমেন্ট।
অর্থাৎ সাজা অনেক দূরের কথা, কিন্তু এই সাজা অবধি পৌঁছানোর জন্য যে প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হয়, আসল পানিশমেন্ট সুমন্দা হচ্ছে এটা। এই কারণে আমরা ইডি সিবিআই যে তদন্ত, যে রাজনৈতিক প্রতিনিধি, আমরা কি বলি? আমি বলছি দেবাংশু, আমি তোমার সঙ্গে 100% একমত, কিন্তু তোমরা গোটা গত সপ্তাহ ধরে যে মিস্টার রামের একটা বিরুদ্ধে কমপ্লেন বারবার তুলে দেখিয়েছো যে এই মিস্টার রাম কেন যাবেন সন্দেশখালি, তার ক্ষেত্রেও কিন্তু ওটা অভিযোগ, ওটা প্রমাণিত নয়। তার ক্ষেত্রেও কিন্তু তাপস রায়েরই মতো প্রসেস ইজ দা পানিশমেন্ট। একদম, কিন্তু সবার ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে এখানে, এটা সোশ্যাল মিডিয়াতে ভূত ঢুকে থাকার কথা বলা হয়েছে। মানে যে কেন্দ্রীয় এজেন্সি দুর্নীতি তদন্ত করছে, সেই কেন্দ্রীয় এজেন্সি যারা তদন্ত করছে, সেই হ্যান্ডস গুলো যদি স্বয়ং দুর্নীতিগ্রস্ত, একদম ঠিক কথা। তার জন্য দায়ী যদি কেউ থেকে থাকে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেদিন দুর্নীতি হয়েছিল তিনি পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত সাংবাদিক সম্মেলন করছেন সুজিত বোস, দেখব আমি আজকে সবার সামনে, প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন, যদি কোনো কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। তার 45 বছর রাজনীতিতে সুজিত বোস 10 বার ইলেকটেড হয়েছে, 6 বার কাউন্সিলর, 4 বার সুজিত বোস বিধায়ক হয়েছে এবং 1 বার পার্লামেন্ট সুজিত বোস লড়েছে। যারা আজকে কিনা বড় বড় কথা বলছেন, শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা, তিনি গলা ফাটিয়ে অনেক চিৎকার করছেন। আমি শুভেন্দুকে আজকে এই জায়গা থেকে বলে দিতে চাই, ও নাকি বলেছে সবাইকার জামাকাপড় গুছিয়ে রাখুন, শীতের পোশাক জেলে যেতে হবে। আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেবো, কালকে গঙ্গাসাগরে যাচ্ছি 4 দিনের জন্যে, ঠান্ডা আছে, আমাকে নিয়ে যেতে হবে, কিন্তু তারপরে আমি তো ফিরছি। আমি বলে দিতে চাই ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো, নিজের আয়নায় নিজের মুখটা দেখুক, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওইটা প্রমাণ করুন। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না, ইনকাম ট্যাক্সকে দোষ দিই না, কারণ অফিসাররা তাদেরকে ওপর থেকে, এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন আর একজন, আমি ওকে বলবো, ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না, বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে, হ্যাঁ রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না সুজিত বোসে। তাহলে আমি বলবো আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন, তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি, তাহলে নিজের প্রধানমন্ত্রীকেও আপনি অপমান করছেন। এই সব গাড়লগুলো বিজেপিতে যতদিন থাকবে, বিজেপিটা কোনোদিন বাংলায় তারা দাঁড়াতে পারবে না, তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে না। আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না, কিন্তু এই যে লোকগুলো আছে, সামনে নির্বাচন আছে, আমি জোর গলায় বলে দিতে পারি, এই দুইজন যারা পাঁঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি, ঘ্যাঘা করে, আজকে দিদিকে চোর বলছে, সুজিত বোসকে চোর বলছে, ও নিজের আয়নাটা নিজের মুখটা দেখুক, কোথায় ও মানুষের কাছে গেছে। তাই আমি বলি এর জবাব আমরা রাজনৈতিকভাবেই দেবো। তুমি মমতা ব্যানার্জিকে চোর বলছো, তুমি তো ওইখান থেকেই তুমি বড় হয়েছো, ওখান থেকেই তো সমস্ত সুযোগ সুবিধা নিয়েছো, আর তোমার কেলেঙ্কারি বেরোবে একদিন, তুমি ভেবো না, ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না, তার কারণ নিচে পার পেতে পারো, ওপরে কেউ পার পাবে না, তার কারণ তুমি মানুষের, যেভাবে মানুষের বিরুদ্ধে তুমি করছো, তোমার পরিবার, আমি কারোর পরিবার ধরে বলি না, ও পরিবার তুলে কথা বলছে, আমি বলি তোমার পরিবারটাকে তুমি নিজে ভালো করে দেখো, আর কী সুযোগ সুবিধে তোমার দরকার ছিল, আর কী সুযোগ সুবিধা তোমার আছে, নেই, তোমার সব কিছু তুমি নিয়েছো, এখন ওই দলেও গিয়ে তুমি বড় বড় মাতব্বরী কথা বলছো, কোনোদিন ওই দলে তোমাকে কোনো প্রতিষ্ঠিত তুমি হতে পারবে না, কারণ তোমার মতো চোরকে বিজেপি কোনোদিন কোনো জায়গায় স্থান দেবে না, ও দিয়েছে ঘেউ ঘেউ করবার জন্য দিয়েছে, আর ঘেউ ঘেউ করো, সামনে লোকসভা নির্বাচনে বাংলায় দেখি প্রত্যেকটা জায়গায়। আমি আজকে ঘোষণা করলাম দিদি যেভাবে বলবে বাংলার মানুষকে, আমরা সেইভাবে বাংলার মানুষের কাছে পৌঁছাবো।
কে এ তো লড়াইটা শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল মনে হচ্ছে। সুজিত বোস প্রেস কনফারেন্স করে এই বড় ঘটনার পরে বলছেন যে বিজেপিও একদিন ঠাঁই দেবে না তোমাকে, মানে কোথাও একটা বিজেপি ভালো শুভেন্দু অধিকারী খারাপ, এইরকম প্রায় লাইন। ওই 1956 নন্দীগ্রাম 1956 কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, সেই ব্যথাটা দেখুন খুব লেগেছে, কাঁটাটা এতটা বিঁধে আছে, সেই কাঁটাটা ভবানীপুরে পরবর্তীকালে তুললেও সেই ঘাটা রয়েছে এক। আর আমার তো দেখলাম এখানে চমৎকার রাজনৈতিক বক্তব্য দিলে, আমার মনে মানে যুদ্ধ থেকে জিতে এসে যে কোনো সেনা প্রধান থাকে তিনিও এরকম জ্বালাময় বক্তব্য দেন না। উনি খালি একটা কথা আমি বলতে চাই, উনি বলেন ডেভেলপমেন্ট, হ্যাঁ ডেভেলপমেন্ট হয়েছে, সুজিত বসুর বাড়ির যা ডেভেলপমেন্টের দেখলাম এবং শুনলাম আরও এরকম আরও একটা বাড়ি রয়েছে অফিসিয়াল, ডেভেলপমেন্ট নিশ্চয় হয়েছে, তৃণমূল নেতাদের হয়েছে। আর উনি বলেন বাড়ির আমার পরিবারের জন্য কিছু করি না। আমার কাছে একটা তালিকা রয়েছে, মোহিনী বোসকে আপনি জানেন নিশ্চয়ই, সুজিত বোসের কন্যা, তার নামে তিনি 1, 2, 3, 4, 5 কোম্পানির ডিরেক্টর, সব থেকে আগে হয়েছিলেন 2013, পরবর্তীকালে 2019, 2023 চারটে কোম্পানি, তার আগে একটা কোম্পানি, 5-5 কোম্পানি ডিরেক্টর, তার মধ্যে একটা হচ্ছে ধাবা মানে একটা রেস্টুরেন্ট। আমি জানি না মানে ডিরেক্টর নিশ্চয় অপরাধ নয়, আমি তো নিজের পরিবারের জন্য আমার জাস্ট একটা ছোট কি 5 সেকেন্ড আচ্ছা ভাই 5 সেকেন্ড না, আমি জাস্ট বলছি কেদি তুমি সুজিতদার বিষয়টা নিয়ে সুজিতদার আবলার বলেছেন, আমি একটা জাস্ট তুমি তো সুজিত আমি তোমায় জানি আমি তপস্যাকে নিয়ে দিয়েছি তোমাকে, আমি জাস্ট একটা প্রশ্ন করছি, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী কথাটা যে বললে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কি কম্পার্টমেন্টাল ইয়েস অর নো, শুধু এটুকু একটু বলে দাও। সুজিত বোস অনেকগুলো কথা বললেন, খালি একটা কথা বললেন না, 2011 থেকে 2021 10 বছরে ওনার সম্পত্তি 1480% কি করে বাড়লো। দু নম্বর কথা, ইডি ধরলো না তো, অ্যারেস্ট হলো না, দাঁড়িয়ে প্রেস কনফারেন্সে বিরাট বিরাট কথা বলছে, বলছে কাল ভোরেই আবার গঙ্গাসাগর বেরিয়ে যাবে, 3 দিন ধরে সোয়েটার পরে ঘুরবে। আর যদি আজকে অ্যারেস্ট হতো সুমনদা, এই সময় চাদর মুড়ি দিয়ে বলতো আমার মতো অসুস্থ পৃথিবীতে কেউ নেই, SSKM এক্ষুনি উঠবান ওয়ার্ডে আমার একটা বেড চাই, বিছানা থেকে উঠলেই মরে যাবো। দেবাংশ যেটা বললো, আমি বলছি যে যখন দুর্নীতিটা হচ্ছিল তখন কেন পুর বিষয়ক দপ্তর ইন্টারভেনশন করল না, যে সুযোগটা ছিল, বা মুখ্যমন্ত্রী ইন্টারভেনশন করলেন না? যদি করতেন তাহলে সিবিআই ইডির আসার কোনো সুযোগ ছিল না, কোর্টের কোনো অর্ডার আসার সুযোগ ছিল না, তাহলে আমি সিস্টেমে যিনি নেতা ছিলেন, নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কেন তাকে দায়ী করব না এই পুরো দুর্নীতির কনটেক্সটে? দ্বিতীয় যে বিষয়টা, মানে সব কিছু না, সব কিছু নির্বাচনে জয় দিয়ে হয় না, মানে আমি আমি দিনের শেষে আমি আপনাকে বলছি, এই যে আমরা সবসময় বলি না যে আমি জিতে গেছি সুতরাং দুর্নীতি কী হলো, মানে সবসময় যে দেবাংশু থেকে শুরু করে সুজিত বোস সবাই দেখি বলছে আমরা জয়ী হয়েছি, আমরা 42 তো ব্যাপম কেলেঙ্কারি বলাই যাবে না, তার কারণ বিপুল ভাবে মানে আমি বলছি যে মধ্যপ্রদেশে জিতেছে, আগামী নির্বাচনে দেখা গেল সত্যি 42 আসন তৃণমূল পেল, তার মানে কি শিক্ষক সমিতি বলাই যাবে না, কারণ হাতে আছে বিপুল ভাবে বিজেপি সমাজ থেকে, মানে সমাজ থেকে বলছি আমি একবার সুমন বন্দ্যোপাধ্যায় কাছে খুব ইন্টারেস্টিং যে বিজেপির সবাই খারাপ নন, বিজেপি ঠাঁই দেবে না তোমাকে, আবার বলছি যে লড়াইটা ক্রমশ কি শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলে পর্যবসিত হচ্ছে। আমি বিজেপির প্রতিনিধি যেটা বললেন নন্দীগ্রাম নিয়ে, উনি বোধহয় লেটেস্ট তথ্যটা জানেন না যে এই মুহূর্তে নন্দীগ্রামে বিরোধী দলনেতা 10,500 ভোটে পিছিয়ে আছেন 2023 পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে। ফলে আমি বলছি যে যে কথাটা দুটো সম্পূর্ণ আলাদা, না আমি বলছি না, উনি উল্লেখ করলেন তো 1956 লোকসভা একদম আলাদা, 1956 প্রত্যুত্তর, 1956 প্রত্যুত্তর। এখন ইডি দিয়ে দেশ চালাচ্ছেন মোদি, এ কথাটা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বলেননি, মল্লিকার্জুন খাড়গে বলেছেন। আর এই গত কয়েকদিন আগে ঝাড়খণ্ড সরকার, তারা এত ব্যতিব্যস্ত হয়ে গেছে ইডির প্রতি, একবারে সরাসরি নোটিফিকেশন জারি হয়েছে সরকারি, যাতে কোনোভাবে কোনো সেন্ট্রাল এজেন্সিকে কোনো সরকারি দপ্তর থেকে সরাসরি তথ্য পাঠানো না হয়। মানে ইডির মানে অত্যাচার, এই যে ইডির কথাটা বারবার ধরে আসছে না, ইডি সিবিআই এখন বিজেপির নতুন অ্যালায়েন্স, অনেকে জিজ্ঞাসা করছে যে লোকসভাতে এদের কটা আবার সিট ফিট ছাড়ার ব্যাপার আছে নাকি। হলফনামা দিয়ে বলছেন যে অজান্তে ভুল হয়ে গেলে ক্ষমা চাইছি, এই পঞ্চায়েত ভোটের ফলাফল মানে কোট করা যায়। কোম্পানি নিয়ে কথা হলো না, 2023 এর যে 268,000 কোটি টাকা জিএসটি কেলেঙ্কারি, তাতে শুধু ভারতবর্ষ জুড়ে 29,273টা
মানে ভুয়ো কোম্পানি পাওয়া গেছে। এবং এই যে হিন্ডেনবার্গের রিসার্চ মানে রিপোর্ট যেটা, সেই রিপোর্টেও কিন্তু মূলত আদানিদের বিরুদ্ধে যেটা অভিযোগ শেল কোম্পানি। আমি বলছি এগুলো বিশাল বিশাল দুর্নীতি। একটু আগে ডাকাতের কথা হচ্ছিল না বারবার, যে দেশের এই মুহূর্তে সেরা 50 জন ঋণ খেলাপি, যাদের অধিকাংশ বিদেশে, 87,000 কোটি টাকা নিয়ে চলে গেছে বিদেশে। আমি বলছি এদের প্রতি এরা ডাকাত না? আমি বলছি যে যাদের আপনি ডাকাত বলে উল্লেখ করছেন, এরা হোয়াইট কলার বলে বা এরা বড় অনেক বেশি অঙ্কের টাকা দেশ থেকে মেরে নিয়ে চলে গেছে বলে এরা রাতারাতি 14% হয়ে গেছেন তা তো নয়। আমার কথা হচ্ছে যে দুর্নীতি নিয়ে তদন্ত হোক, কিন্তু আমি বারবার যেটা বলি সমস্ত দুর্নীতি নিয়ে তদন্ত হোক। ধরুন এই যে 7.5 লক্ষ কোটি টাকা, যে দুর্নীতি ক্যাগ এটা উদ্ধার করেছে, যে কথাটা উল্লেখ করেছে বারবার, আপনি ভাবুন তো সেই ক্যাগের অফিসারদের পরবর্তীকালে মোদি সাহেব তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে। আমি বলছি এই যে দুর্নীতিগুলো, এই দুর্নীতিগুলো মানে দুর্নীতিগুলোর তদন্ত হবে কবে? 45 টাকার একটা মমতাবন্দ্যোপাধ্যায়ের 45 টাকার একটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সভায় দাঁড়িয়ে বললেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় চুরি করেছে, আমার কাছে প্রমাণ আছে। ওই বলছে না প্রসেস অফ দ্য পানিশমেন্ট, 1.5 বছর ধরে সেই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কেন শেষ করলেন? আমি যদি বলি যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রসেস অফ দ্য পানিশমেন্ট হচ্ছে, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী, আপনি কেন? আপনি তো বলেছেন আপনার কাছে প্রমাণ আছে। কেউ বারণ করেছিল কুন্তলের বিরুদ্ধে, শান্তনুর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের তদন্ত করে 3 মাসের মতো তদন্ত শেষ করতে? কে বারণ করেছে? আমি শুধু সুবোধ চক্রবর্তী, আরেকটা রেট সেটা কিন্তু মিস না হয়ে যায়। পরের প্রতিবেদন, সুবোধ চক্রবর্তীর বাড়িতে ওই সকালে ইডি রেট। দেখো সুবোধ, তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। কয়েক বছর আগে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দুর্নীতি, কর্মসংস্থান ইস্যুতে ওপার বাংলা রাজধানীর পথঘাট ভরে উঠেছিল এই বিশেষ গ্রাফিটিতে। ইছামতির এপারে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর সময়টাও কি পক্ষে যাচ্ছে না? পুরসভায় নিয়োগ দুর্নীতি তদন্তে শুক্রবার 7 সকালে উত্তর দমদম পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বিরাটির খলিশাকোটা পল্লীর বাড়িতে গিয়ে তাকে, তার ছেলে ও মেয়েকে একসঙ্গে বসিয়ে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী দল। সন্দেশখালীর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার কিন্তু অভিযানে নামলো ইডি। যখন সন্দেশখালী ঘটনার পর অনেকেই মনে করছিলেন বা প্রশ্ন ছিল অনেকের মনে যে এবার কি কিছুটা হলেও ব্যাকফুটে যাবে ইডি, তার 7 দিনের মাথাতেই আবার ইডির অভিযান, এবং আজকে ফের শাসক দলের আর এক নেতার বাড়িতে ইডি হানা দিল। 100 বার পশ্চিমবাংলায় একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা, যে সরকারকে কালিমা লিপ্ত করার, টিএমসি কে কালিমা লিপ্ত করার চেষ্টা। স্থানীয় সূত্রে জানা গেছে 2018 থেকে 2020 পর্যন্ত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন সুবোধ চক্রবর্তী। পুরসভার মেয়াদ পূরণের পর 2020 থেকে 2022 পর্যন্ত তিনিই ছিলেন পুর প্রশাসক। পুর নিয়োগ দুর্নীতি তদন্ত নেমে প্রথমে সিবিআই এর হাতে আসে সুবোধের নাম। সিবিআই সূত্রে দাবি করা হয় তার আমলেই উত্তর দমদম পুরসভায় 57 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয় হল সুবোধ চক্রবর্তীর ছেলে ও মেয়ে দুজনেই 2টি পুরসভায় চাকরি করেন, আর এই 2 পুরসভাই রয়েছে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে। ছেলে সুমন চক্রবর্তী উত্তর দমদম পুরসভাতে পূর্ত বিভাগে কর্মরত, আর মেয়ে ঋতুপা কাজ করেন বরানগর পুরসভায়। বয়নশীলের অফিস থেকে যে কাগজপত্র ইডি পেয়েছিল তারা বলেছিল এটা তথ্যের খনি, এবং সেই কাগজপত্রের এই পুরসভাগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তারা। আপনি বলছেন সবকিছু নিয়ম মেনে হয়েছে, মুখের কথার উপরে কোনো উত্তর দেওয়া যায় না। বয়নশীলের বাড়ি থেকে কি খবরের কাগজ পেয়েছে না বেআইনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো আমি জানি না, আমি দেখিনি। 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা, এবং বেরোনোর সময় সুবোধ চক্রবর্তীর একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন তারা। শুধু তাই নয়, সুবোধ চক্রবর্তী সহ তার পরিবারের প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। আমরা শুধু এটাই বলি এবং বাংলার মানুষও জানে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে। দেখুন, আপনারা আমাকে কি 2 শব্দের কোনো বাংলা প্রতিশব্দ মানে সিনোনিম বার করে দিতে পারেন? রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ, আর আইন আইনের পথে চলছে। আমরা দীর্ঘ 2 বছর ধরে বলে বলে ক্লান্ত, নতুন শব্দবন্ধ নতুন বাক্যের খোঁজ করছে, কিন্তু আমার জানা নেই। আমাদের পরিষ্কার কথা হচ্ছে অভিষেক ব্যানার্জি সম্পর্কে কোর্টের নির্দেশের পরে, কাকুর গলা স্বর এতদিন পরে নেওয়ার পরেও, নিয়োগ দুর্নীতি, কয়লা পাচারের দুর্নীতি, সোনা পাচারের দুর্নীতি এবং বিদেশে টাকা মানি লন্ডারিংয়ের কেস কেন এগোচ্ছে না? ইডি সিবিআই কোথায় আটকেছে?
শেষ অবধি কি হয় সেদিকেই সবার নজর। ব্রতদীপ ভট্টাচার্য, সৌমিত্র রায়, সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন অ্যাট দ্য রেট আই এম সুমন দে। দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। মিহির কানুঙ্গো, তিনি লিখছেন, এজেন্সির তল্লাশি হলেই বিজেপির চক্রান্ত, আর যাঁদের বিরুদ্ধে অভিযোগ তারা সবাই সাধু। আভাস দাশগুপ্ত লিখছেন, শাসক দল বাধা দিলে আগামী দিনে এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী আরও কঠোর হবে। জগন্নাথ দলুই লিখছেন, দোষীদের শাস্তি হচ্ছে না, প্রতারিতরা বিচার পাচ্ছে না, এসব তল্লাশি শুধুই লোক দেখানো। গগন মহাপাত্র লিখছেন, দেখে মনে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী লোকসভা ভোটের ওয়ার্ম আপ শুরু করে দিল। প্রফুল্ল দত্ত লিখছেন, লোকসভা ভোটের পরও সিবিআই ইডির এই তৎপরতা থাকে কি না সেটাই দেখার। আর এইখান থেকে আমি পরের বিষয় এবং পরের প্রতিবেদনে যাব, যেটা নিঃসন্দেহে শেখ শাহজাহানকে নিয়ে। আজকে এই শেখ শাহজাহান, ইডি অফিসারদের যেভাবে আক্রান্ত হতে হয়েছিল সেক্ষেত্রে দুজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেই প্রশ্ন উঠল, এক, শেখ শাহজাহান এখনও অধরা, এবং দুই, মারাত্মক প্রশ্ন, চুনোপুটিরা ধরা পড়ছে, রাঘব বোয়ালরা কোথায়? আমাদের মনে রাখতে হবে যে গোটা ঘটনার একাধিক টেলিভিশন চ্যানেলের কাছে ফুটেজ আছে, সেই ফুটেজ অফিসিয়ালি আমরা দিয়েওছি, তারপরেও গ্রেফতার মাত্র দুই। দেখুন, গত শুক্রবার ইডির ওপর ভয়ঙ্কর হামলা, এক সপ্তাহ পরে এই শুক্রবার সেই ঘটনায় প্রথম গ্রেফতারি। না, মাস্টার মাইন্ড দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহান নয়। ন্যাজার থানা সূত্রে খবর, ইডির ওপর হামলার ঘটনায় ধৃত দুই ব্যক্তির নাম মেহবুব মোল্লা ও সুকোমল সর্দার, সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই দুজনের বাড়ি। শুক্রবার ভোরে ন্যাজারের ছোট আজপাড়ার একটি ভেড়ি থেকে পুলিশ দুজনকে গ্রেফতার করে। ঠিক সাত দিন বাদে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। আসল অপরাধীকে পাহারা দিচ্ছে এবং অন্য কাউকে ধরে তোমাকে সংখ্যা দেখাচ্ছে। এই ধরনেরই সব ডিআইজি, এসপি, ডিজি, এই ধরনের লোকজনকে অ্যাপয়েন্ট করা হচ্ছে যারা আইনের চোখে কিভাবে ফাঁকি দেবে। কিন্তু অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায়, কোন অন্তরালে, কার নিরাপদ আশ্রয়? সন্দেশখালী 2 নম্বর ব্লকের জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরা, সবসময় যাকে শেখ শাহজাহানের সঙ্গে দেখা যেত, সেই শিবপ্রসাদ হাজরার মোবাইল ফোন বন্ধ এবং সন্দেশখালীতে তার যে অফিস সেখানে গিয়েও তার দেখা মেলেনি। শিবপ্রসাদ হাজরার কোনো খোঁজ নেই, শিবুদার ফোন পাইনি, ফোন অফ এখন আপাতত। কবে লাস্ট কথা হয়েছে? লাস্টে কথা হয়েছে ওই দিনেই সব, যখন সকালবেলা ঘুম ভাঙে আমার, 8টার মধ্যে আমি সবাইকে ফোন করছিলাম ঘটনাটা জানার জন্য। শিবুদার তারপর থেকে ফোন অফ, আমি ফোনে পাইনি। কিন্তু শেখ শাহজাহান এখন কোথায়, কবে কথা হয়েছে? সেটা তো আমার সঙ্গে কথাই হয়নি, সেই মানে যেদিন ঘটনা ঘটেছে সেদিন ছাড়া তো আর কোনো কথাই হয়নি। সামনে আসাটা জরুরি বলে মনে করছেন? আমার সামনে এলে আরও দল চাঙ্গা হবে, আগামী দিনে লোকসভা ভোট আমরা চাই সামনে থেকে সবাই একসঙ্গে লড়াই করব। সরবেরিয়া শেখ শাহজাহানের নামাঙ্কিত বাজারেও পৌঁছেছিলাম আমরা। সরবেরিয়া মোড়ে শেখ শাহজাহান মার্কেট, অর্থাৎ শেখ শাহজাহানের নামাঙ্কিত এই বাজার, সেখানকার বাসিন্দারা এখানে ভিড় জমান প্রতিদিন, এবং যারা আজকে এখানে এসছেন তাদের বক্তব্য শেখ শাহজাহানকে তারা দেখেননি এবং কেউ কেউ সঠিকভাবে বলতেও চাইছেন না, অথচ এই বাজারেই তিনি রোজ আসতেন, কিন্তু কয়েকদিন ধরে তাকে এখানেও দেখা যাচ্ছে না। আমি দেখছি, আমিও বহুদিন থেকে দেখিনি। সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি হাজী মোসলেম শেখের হাত ধরেই রাজনীতিতে আসা শেখ শাহজাহানের, অথচ ইডিকে রক্তাক্ত করার পর শিষ্য কোথায় গেল জানেন না গুরু? আমার মনে হয় এটার ব্যাপারে শুভেন্দুকে জিজ্ঞেস করলে মনে হয় ভালো বলতে পারবে। ও তো বলে দিচ্ছে মোসলেম শেখের বাড়িতে সাধারণ রয়েছে। ও কি মাথাটা খারাপ হলো নাকি, আমি কিছু বুঝতে পারছি না, নাকি শাহজাহানকে ধরার জন্য ও কি খুব মানে ওর কি কন্টাক্ট নিয়েছে? কিন্তু ইডির ওপর হামলার ঘটনার পর 1 সপ্তাহ হয়ে গেল, রাজ্যপালের গ্রেফতারি বার্তা দেওয়ার 7 দিন হয়ে গেল, রাজ্য পুলিশের ডিজির কড়া পদক্ষেপের আশ্বাসের পরও 6 দিন পেরিয়ে গেল, কিন্তু ঘটনার মাস্টার মাইন্ড অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ছুঁতেও পারল না পুলিশ। ইডির অফিসারদের রক্তাক্ত করা হামলার 7 দিন কেটে গেলেও তৃণমূল নেতা শেখ শাহজাহানের টিকিও ছুঁতে পারেনি পুলিশ। মুখ্যমন্ত্রী সাথে দর কষাকষি হলে পরে শেখ শাহজাহান স্যারেন্ডার করবে, তার আগে স্যারেন্ডার করবে। প্রশাসন কাজ করছে সঠিক পদ্ধতিতে, প্রক্রিয়াতে এগিয়ে যাচ্ছে, ইতিমধ্যে দুজনকে অ্যারেস্ট করেছে আপনারা জানেন, আস্তে আস্তে সমস্ত তদন্তটাই সম্পূর্ণ হবে। যে রাজ্যপাল শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন, শাহজাহান অধরা হলেও মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের রাজভবন যাত্রার পর তাঁর গলাতেও কি নরম সুর?
So you have said that the Sheikh Shahjahan should be arrested immediately. You have already told. Yes. My statement is on record, and the reasons why it is delayed has been explained to me. I am convinced, since the investigation is going on, I don't want to reveal the details. আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর স্বামীজি সম্পর্কে কবিগুরু লিখেছিলেন, যদি ভারতকে জানতে চাও তবে বিবেকানন্দের রচনাবলী পড়ো, তার মধ্যে যা কিছু আছে সবই ইতিবাচক, নেতিবাচক কিছুই নেই। কিন্তু বর্তমান সময়ে রাজনীতিতে কি নেতিবাচক মনোভাবই প্রাধান্য পাচ্ছে না? সমীরণ পাল, আব্দুল ওহাব ও রুমা পাল, এবিপি আনন্দ। বিক্রম, প্রশ্নটা পরিষ্কার, সেটা হচ্ছে অ্যারেস্ট না আইওয়াশ? তার কারণ এতগুলো ফুটেজ, এতজনকে দেখা যাচ্ছে, এতজন জিয়াউদ্দিন মোল্লা সমেত একদম বলছে যে আমরা এই কারণে এসেছি, আমরা দাদার সমর্থক। তার মধ্যে সব থেকে খুঁজে খুঁজে যাদের কোনো ফুটেজে হয়তো ছবি নেই, যাদের কী ভূমিকা কেউ জানেন না, সেইখানে তাদের গ্রেফতার করা হলো, অথচ এখনও অধরা শাহজাহান শেখ। এবং সম্ভবত এই দুই বা তিন মিনিটের মধ্যে, কালকে যেটা তদন্তকারী সংস্থা জানিয়েছে, 28টা ফোন কল করা হয়েছিল, সেখান থেকে খুঁজে পেতে সব থেকে নন এন্টিটি হয়তো দুজনকে গ্রেফতার করা হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশ যারা যারা অপরাধী তাদেরকেই শেল্টার দিয়ে থাকে। আপনি আগামী দিনে দেখুন, এই যে পোস্ট পোল ইলেকশন হয়েছিল, যারা যারা অপরাধী তারাই পশ্চিমবঙ্গ পুলিশের থেকে শেল্টার পেয়ে গিয়েছে। ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হলো অপরাধী ছাড়া পেয়ে যাক, নিরপরাধ ছাড়া পেয়ে যাক, নিরপরাধকে কোনোভাবে যেন তাদেরকে মানে প্রবলেম ক্রিয়েট না করা হয়, কিন্তু অপরাধী ছাড়া পেয়ে যাক। আপনি এখানে দেখুন, প্রতাপচন্দ্র দের মতন একজন অ্যাডভোকেটকে কনস্ট্যান্টলি হ্যাকেল করা হচ্ছে, অভিযোগটা কী সেইটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু যারা তৃণমূল অতি বড় সমর্থক বা দেবাংশু বসে আছে তিনিও অভিযোগটা ঠিক মতো বলতে পারবেন না, এক্স্যাক্টলি অভিযোগটা কী। এখানে যে নিরপরাধ তাকেই কিন্তু বেসিক্যালি পুলিশ হ্যারাস করে, যে অপরাধী তাদেরকে পুলিশ কিছু করে না, শেল্টার দিয়ে রেখে। সুমনবাবুর কাছে যাব, আমি বলছি 2011 নেতাইয়ের যে ঘটনা, সেই নেতাইয়ের ঘটনার পর রতীন বন্দ্যোপাধ্যায় পলাতক ছিল দীর্ঘদিন। 2013 আপনার মনে আছে, সিআইডি তাদেরকে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করে বলে, মানে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ যে তারা অ্যাক্টিভ নয়, এই কথা না। এই দুটোর মধ্যে তফাৎ, ফান্ডামেন্টাল একটা তফাৎ আছে, সেটা হচ্ছে নেতার ঘটনা হয়েছিল বাম আমলে, তখন বামফ্রন্ট সরকারের নেতৃত্বাধীন পুলিশ কি করেছিল তার রাজনৈতিক ব্যাখ্যা আপনি করতে পারেন। আর তৃণমূল আমলে বদল হওয়ার পর সিআইডি তাদের ধরে, সিবিআই তদন্ত করে আর সিআইডি তাদের ধরে। আমি সেই বলছি, সেই উদাহরণটাই দেখাচ্ছি। আপনি তো বলছেন পুলিশ এফিশিয়েন্ট, আমি বলছি যে আমরা মনে করি পুলিশ চাইলে 15 মিনিটের মধ্যে ধরতে পারে, যে এটা ইচ্ছাকৃত রাজীব কুমার যত এফিশিয়েন্ট পুলিশ অফিসার, রাজীব কুমারের পক্ষে এই আওরঙ্গজেবের বাপকে অ্যারেস্ট করা এবং জেলে পাঠানো ঠিক 2-3 ঘন্টার ম্যাটার। আমি আপনাকে বলছি, ও যদি মোবাইল ফোন ভেঙেও ফেলে দেয়, তাও ওকে সারাউন্ড করে রেকি করে পুরো জায়গাটা একদম ঘিরে ওকে তোলাটা, আমি আপনাকে বলছি, রাজীব কুমারের পক্ষে 2 ঘন্টার খেল। কিন্তু রাজীব কুমার এটা করতে পারবে না, কারণ পশ্চিমবঙ্গের প্রশাসন রাহুগ্রস্ত। রাহু এমনভাবে চাঁদকে গেলে আছে যে এখান থেকে মুক্তি নেই, এবং সেখানে আইএস আইপিএস কে যিনি কন্ট্রোল করছেন, যে দক্ষ বাজিকর, তার থেকে কোনো মুক্তি এই রাজ্যে আগামী দিনেও আছে বলে আমি বিশ্বাস করি। আমার একটা কোচের সঙ্গে মেন্টাল নিয়ম হচ্ছে, আমরা এই তদন্ত যারা করছে সেই ইডির মেন্টাল হিসেবে ওনাকে নিয়ে আমি যাব। কিন্তু এখানে আমার পরের প্রতিবেদন একেবারে শেখ শাহজাহানকে নিয়েই, তার কারণ শেখ শাহজাহান তাকে জ্যোতিপ্রিয় মল্লিক তুলেছেন, এই কথা না বিরোধীরা কেউ বলছেন না, একেবারে স্পষ্ট ভাষায় বলছেন বসিরহাটের প্রাক্তন সাংসদ এবং বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি নুরুল ইসলাম। কি বলেছেন তিনি দেখাবো, পাশাপাশি আরও একবার দেখাবো গতকাল যে ছবিটা আপনাদের দেখিয়েছিলাম, বিরাট জনসভা, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন যে ভবিষ্যদ্রষ্টা ছিলেন অনেক দিন আগের জনসভা, যে কেউ কেশাগ্র, শেখ শাহজাহানের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। পাশাপাশি দেখাবো, তারপর প্রশ্ন আর বিশ্লেষণে আসবো। দেখুন কোনো লিডারের সঙ্গে কোনো কারোর একটা ব্যক্তিগত সম্পর্ক থাকে, শাহজাহানের সঙ্গে বালুদারের একটা সম্পর্ক ছিল।
সন্দেশখালীকাণ্ডে শেখ শাহজাহানকে নিয়ে চরম অস্বস্তিতে তৃণমূল। এরই মধ্যে কি এবার শাহজাহান অস্বস্তি এড়াতে জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘাড়ে শাহজাহান এপিসোডে দায় ঠেলার চেষ্টা করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব? উত্তর চব্বিশ পরগনায় কি উস্কে গেল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? আদতে কি বালু শাহজাহানের ঘনিষ্ঠতার পর্দাফাঁস করলেন বসিরহাটের তৃণমূলের জেলা সভাপতি? আমি জেতার পরে আমাদের কাছে একদিন আসে, একদিন না অনেকদিনই আসে দলে নেওয়ার জন্য, সবাইকে আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে, বিশেষ করে বালুদা হাত ধরেই ও ঢুকেছিল। আমি জানতাম যে মানে এলাকায় তাণ্ডব করে, এ করে তা করে, আমরা ওকে খুব একটা পাত্তা দিতাম না। পরবর্তীকালে বালুদার সঙ্গে যোগাযোগ করে তারপরে ওকে দলে নেই। আমরা অনেকেই ক্ষুব্ধ ছিলাম। শেখ শাহজাহান যে জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আমি জ্যোতিপ্রিয় মল্লিক বলে যাচ্ছি, শাহজাহানের কেশাঙ্গকে স্পর্শ করতে পারবে না, জেনে রেখেছি। এবার কো তৃণমূলেরই জেলার শীর্ষ নেতার মুখে জ্যোতিপ্রিয় ও শেখ শাহজাহানের প্রসঙ্গ বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। শাহজাহানকে তো সার্টিফিকেট দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আসল কথা হচ্ছে, এটা তো সবাই জানে, এই ধরনের সমস্ত অপরাধীরা কোনো না কোনো বিজেপি বা তৃণমূলের নেতার ছত্রছায়ায় থাকে। শেখ শাহজাহান এখনো বেপাত্তা, তার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ বক্সিদা। কিংবা শ্যামাকে থেকে যদি কোনো খবর নির্দেশ দেয় যে ওকে দলে নেওয়া হবে না, কি দল থেকে ওকে স্যাক করে দেওয়া হলো, সেই ব্যাপারটা আলাদা। বিকল্প নেতৃত্ব তখন বলবো, এখন বলবো না। এখন কি আপনারা বেছে নিয়েছেন? বেচা শুরু হয়েছে। শাহজাহান সিপিএম এর আমলের লোক, তারপরে দলে এসছে। সব মিলিয়ে তৃণমূলের শাহজাহান অস্বস্তি বাড়ছে। সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেবাংশু, গত এক সপ্তাহ ধরে তোমরা শাহজাহানকে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলতে, আজকে দেখা যাচ্ছে কার্যত হাটে হাঁড়ি ভাঙলেন যে এখনও বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি প্রাক্তন সাংসদ নুরুল ইসলাম। তিনি বলছেন যে এই রত্নটিকে জ্যোতিপ্রিয় মল্লিকের, মানে ইংরেজিতে যাকে বলে হ্যান্ড পিকড, হাতে করে তৈরি করেছেন। সুমন্ত, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা আমি বলতে, আমি লিখে রেখেছি অনেকক্ষণ ধরে, বিশ্বনাথ এবং শতরূপ দ্বারা যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, তদন্ত শুরু করলে তো যেতই না সিবিআইডির হাতে। আমি শুধু একটা সহজ প্রশ্ন করতে চাই, কেরালায় যে গোল্ড স্ক্যামের তদন্ত হচ্ছে আর যে মশলা বন্ড কেলেঙ্কারি হচ্ছে, যেটা নিয়ে আবার সিপিএম এর কয়েকজন এমএলএ আদালতে গেছে নিজে তদন্ত আটকাতে, এটা কি কেরালার মুখ্যমন্ত্রী জানতেন না? তাহলে ইডিকে ঢুকতে হলো কেন? এটা আমার খুব সহজ প্রশ্ন। কেরালার মুখ্যমন্ত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায় অনুসরণ করেন? দুই নম্বর কথা, কেরালার মুখ্যমন্ত্রীকে অনুসরণ? দাদা, আমি বলিনি, আমি বলিনি না অনুসরণ করি না, অনুসরণ করি না কখনো বিজেপি কে, কখনো সিপিএম কে, দাদা অনুসরণ মানে না, আমি তো বলিনি, আমি বলছি কাউকে অনুসরণ করার বিষয়টা নয়। উদাহরণটা যখন আসে না আমার মনে, আমরা তো একটা পলিটিক্যাল পার্টি, ওই শ্রমিকদের কথা শুনে বলি আমরা ব্যাম পার্টি নই, তো আমাদের তো তুলে দিতে হবে উদাহরণ। আর দুই নম্বর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে তুমি উত্তরটা দিই, কেরালা বলে খুব গায়ে লেগেছে, যাই হোক দেখেছো আর জ্যোতিপ্রিয় কেন চিনবেন না? সুমন রতনে রতনকে চেনে, এক চোর চিনেছে আরেক চোরকে, এবং এই তো এই নুরুল ইসলাম সাহেব তো বললেন
পরের লাইনটা আমি বলবো অমিত চাচা নিয়েছে শুভেন্দু আরে তার মানে কি জ্যোতিপ্রিয় চিনেছে পরের লাইনটা কি তুমি বলবো জ্যোতিপ্রিয় চিনেছে সাজা রতনের রতন চেনে পরের লাইনটা কি পরের লাইনটা তো অমিত চাচা নিয়েছে শুভেন্দু মানে কি চিনেছে ঋতুপ্রিয়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিতর্কটার বাইরে গিয়ে আমি বলছি ধরুন তৃণমূল কংগ্রেস আমলে নিয়োজিত হয়েছেন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র তিনি সরাসরি পুলিশকে দায়ী করছেন আমি বলছি তৃণমূল কংগ্রেস নিয়োগ করেছিল অশোক গঙ্গোপাধ্যায়কে সরাসরি তৃণমূলে নিয়োজিত চেয়ারম্যান সরাসরি পুলিশের ভূমিকাকে নিন্দা করছেন যে কেন শাহজাহানকে এবং তারা বলছেন যে পলিটিক্যালি আড়াল করছে আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন আজকে আপনি আড়াল করছেন কারণ সামনে নির্বাচন ওই এন্টার এলাকাটাতে ভোটাররা যেহেতু তার দ্বারা নিয়ন্ত্রিত হয় শেখ শাহজাহানের দ্বারা নিয়ন্ত্রিত হয় শেখ শাহজাহানকে যদি ধরা হয় তাহলে ভোট ব্যাঙ্কটা ধস নামতে পারে এইরকম একটা আশঙ্কা থেকে আপনারা করছেন কিন্তু আপনারা কিন্তু প্রশাসনটাকে নষ্ট করছেন মানে এই যে ভাবমূর্তি রাজীব কুমারের তৈরি হচ্ছে ছদিনেও তিনি অ্যারেস্ট করতে পারছে না ইনএফিসিয়েন্সি প্রমাণ হচ্ছে যে পশ্চিমবাংলা পুলিশ ইনএফিসিয়েন্ট এবং যখন প্রকৃত আরও সমস্যাটা আসবে আমি আরও ভয়ঙ্কর একটা অবস্থা শতরূপকে একটা প্রশ্নের উত্তর একটুখানি বলবো সেটা তথ্য দেবো একটা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে পিএলএফএসের বেকারত্বের হারের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে বেকারত্বের হার 7.3 ওই মুহূর্তে আর কেরলের 19.8% এটা পিএলএফএসের বর্তমান ফলে রাস্তায় বসে থাকা কেউ না দেখলেও বেকারত্ব কেরালাতে রয়েছে এবং সেটা ব্যাপক পশ্চিমবঙ্গে যদি পার্টি অফিস থেকে টাকা দিয়ে চাকরি কিনে নেওয়া হয় তাহলে ওখানে চাকরি পেয়ে যেত আরে কেরালা তো যেটা আছে হয়েছে শুনেছি অভিযোগ আছে অভিযোগ আছে ইডি তদন্ত কেরালা চ্যানেল না আলোচনা হচ্ছে সুমন রাজীব কুমারের সময় তোমার মনে থাকবে একটা সময় রাজীব কুমারের বাড়িতে ধরতে গিয়ে বা সার্চ করতে গিয়ে মার খেয়ে ফিরে এলো সিবিআই দীর্ঘ একটা সময় রাজীব কুমারকে খুঁজে পাওয়া গেল না তারপরে যখন ঘটনাটা ঠান্ডা হয়ে গেল আমরা সবাই ভুলে গেলাম উনি টুক করে কোর্টে গিয়ে একটা ইমিউনিটি নিয়ে চলে আসলেন আমরা চাই না শাহজাহানের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটুক পরিষ্কার বলছি এর আগের দিনও তোমার এই টেবিলে বসে বলেছিলাম যে কদিন ধরে ধরছি ধরবো খুঁজে পাচ্ছি না চলবে তারপর যখন আমরা এটা ভুলে যাব শাহজাহান গিয়ে একটা অ্যান্টিসিপেটরি বেল নিয়ে চলে আসবে এই সার্কাস আমরা রাজীব এক্ষুনি বলবেন যে পুলিশ যদি চায় সত্যি সত্যি পুলিশ যদি চায় নিঃসন্দেহে 15 মিনিটের মধ্যে শাহজাহানকে একেবারে গ্রেফতার করা যায় ডিজি স্বয়ং বলেছিলেন যে যেই অন্যায় করবে তাকে কোনোভাবে রেয়াত করা হবে না অথচ তারপর আবার বলছি সেই ঘটনার সন্দেশকালীর ঘটনায় আজকে 7-7 দিন কেটে গেল শেখ শাহজাহান এখনও অধরা আর কতদিন অধরা থাকবেন অথবা তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন পুলিশ ধরতে পাচ্ছে না নাকি ধরতে চাইছে না ঠিক এখান থেকে আমি আমার পরের প্রতিবেদন দেখাবো প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা বারবার যার এই অতিথিদের মুখে যার উল্লেখ হলো আলিপুর আদালতে আজ অতিরিক্ত চার্জশিট পেশ করলো সিবিআই দেখুন নিয়োগ দুর্নীতি তদন্তে যেন দুই কেন্দ্রীয় এজেন্সির ফর্মুলা ওয়ান রেস পুরো নিয়োগে দুর্নীতির তথ্য সন্ধানে ফের হেভিওয়েটদের ঘরে হানা দিল ইডি একই দিনে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দিল সিবিআই চার্জশিট কেন্দ্রীয় এজেন্সির আতসখাঁচের তলায় থাকা ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসুরায়ন কোম্পানির দুই আধিকারিক প্রোগ্রামার পার্থ সেন এবং ডিরেক্টর কৌশিক মাঝির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের বিরুদ্ধে দ্রুত চার্জ গঠনের জন্য সিবিআইকে নির্দেশ দেন সেই মোতাবেক শুক্রবার আলিপুর আদালতে জমা পড়া সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে পার্থ সেন এবং কৌশিক মাঝির বিরুদ্ধে প্রতারণা জালিয়াতি অপরাধমূলক ষড়যন্ত্র সহ তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারার উল্লেখ করা হয়েছে গত 9 জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই জানায় যে তারা আগামী 14 জানুয়ারির মধ্যে পার্থ সেন এবং কৌশিক মাঝির বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট জমা দিতে চলেছেন তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে এই চার্জশিট জমা দেওয়ার পরে এই দুই অভিযুক্তর কারোর কোনো বক্তব্য বা কোনো নথির প্রয়োজন থাকলে তা 15 দিনের মধ্যে নিম্ন আদালতে আবেদন করে জানাতে হবে তদন্তের গভীরতা যত বাড়বে তত এর সঙ্গে জড়িত আরও নতুন নতুন মানুষের নাম আসবে ন্যাচারালি নতুন কারোর নাম এলে নতুন কোনো ইভেন্ট পেলে স্বাভাবিকভাবেই তাতে নতুন ধারা যুক্ত হবে তদন্তের আওতায় নতুন মানুষ আসবে সিবিআই সূত্রে আগেই দাবি করা হয়েছিল প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে কি পার্সেন্ট ছিলেন পার্থ সেন তাঁর তৈরি করা 752 জন অযোগ্যদের মধ্যে অন্তত 300 জন চাকরি পেয়েছিলেন বলে এজেন্সির দাবি তিনি এই দুর্নীতির চক্রে কিভাবে জড়িত সেই বিষয়ে সিবিআই দাবি করে টেটে যারা ফেল করতেন বিভিন্ন এজেন্টদের কাছে তাদের তালিকা পাঠানো হতো ফেল করা চাকরি প্রার্থীদের সঙ্গে এজেন্টরা যোগাযোগ করত এরপর শুরু হতো মোটা টাকার খেলা টাকা দেওয়া টেট ফেল প্রার্থীদের তালিকা পৌঁছে যেত ওএমআর ডেটা প্রসেসিং সংস্থার কাছে সেই তালিকা পৌঁছে যেত প্রাথমিক শিক্ষা পর্ষদে নিয়োগ দুর্নীতি তদন্ত ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা
এস বসুরায়ন কোম্পানির নামের সঙ্গে একে একে এসেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডল, বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষদের নাম। এটা প্রাতিষ্ঠানিক লুট, চাকরি বিক্রি, অনেক কটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তো সেখানে ওয়েমেনশিপ তৈরি করা একটা ব্যবস্থা, তো স্বাভাবিকভাবেই তাদেরও কনফিডেন্স রাখতে হবে, তাদেরও হাতিয়ার করতে হবে, সেই জন্য তারা গ্রেপ্তার হয়েছে। কিন্তু এরা তো ব্যবসায়ী, এদের দিয়ে করানো হয়েছে। আসল অনুমোদন কার, আসল দুর্নীতির সূত্র কোথায়, মানুষ সেটাই খুঁজতে চাইছে। তর্ক বিতর্কের ঘোলা জলেও কিন্তু সেই প্রশ্নের ছায়া দীর্ঘ হচ্ছে। কবে ধরা পড়বে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মাথা? সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। 1894 সালে 27 অক্টোবর ওয়াশিংটন থেকে আলাসিঙ্গা পেরুমলকে লেখা একটা চিঠিতে স্বামী বিবেকানন্দ লিখছেন, দুটি জিনিস থেকে বিশেষ সাবধান থাকবে, ক্ষমতাপ্রিয়তা ও ঈর্ষা। কিন্তু রাজনীতিতে বুঝলেন ক্ষমতার লক্ষ্যে দড়ি টানাটানি থাকবেই। আর স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিনও না তার বাইরে রইল না। সকালে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁর জন্মভিটেতে দাঁড়িয়ে ইডির অভিযান নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। আর দুপুরে শ্রদ্ধা জানিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাননি। দেখুন, স্বামীজি বলেছিল নিজের ব্যক্তিত্ব তৈরি করো এবং নিজের ব্যক্তিত্ব নিজের ভালো হও, ভালো মানুষ হও। কোনো কিছু আমি ফায়দা নেব, কিছু একটা ঘটনা হচ্ছে তার থেকে ব্যক্তিত্ব তৈরি হয়। স্বামী বিবেকানন্দর জন্মদিবসেও পিছু ছাড়ল না রাজনৈতিক বিতর্ক। স্বামীজির জন্মদিন উপলক্ষে সকাল 8:15 নাগাদ সিমলা স্ট্রিটে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এর ঠিক 10 মিনিট পর সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পৌঁছন শুভেন্দু অধিকারী। স্বামীজির জন্মভিটেতে দাঁড়িয়ে ইডির অভিযান নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। শুভেন্দু, আসলে আমি কিছু বলতে চাই না, কারণ উনি তো একজন নেতা, কোন নেতা সম্পর্কে তার মস্তিষ্কের গঠন প্রক্রিয়া নিয়ে আমি কোনো বক্তব্য করতে চাই না। এরপর দুপুরে স্বামীজির বাড়িতে গিয়ে তাকে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন, কিন্তু শুভেন্দু অধিকারীর জবাব কিংবা কোনো রাজনৈতিক কথা তিনি বলতে চাননি। আমি কোনো দিন স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিই না বা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না, কারণ এটা অশোভনীয়, অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু। স্বামীজি বলতেন, এসো মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করি। কিন্তু আজকের বাংলায় রাজনীতি কি আমরা ওরা সংকীর্ণ গণ্ডির মধ্যেই ঢুকে পড়েনি? সঞ্চয় মিত্র, জয়ন্ত পাল, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।